জানছে দেখে বলতে না দেখে কি তো এই কি সর্বনাশ করলি তুই এটা কি হয়েছে আম্মা কি হয়েছে নিজের চোখে দেখ কি হয়েছে খুন খুন করার মতলব করছিলি না রাজলক্ষ্মী না না মেজাজি আম্মা ই আমি ফেলিনি তাহলে কে ফেলেছে আমি ফেলেছি তোর থালা মেজাজি আম্মা ই আপনার হাতে চাদরটা খবরদার খবরদার আমার নামে একদম নালিশ করার চেষ্টা করবি না আমি কতবার ওকে বললাম ওই রেলিং এর উপর থালাগুলো রাখিস না যদি নিচে পড়ে যায় একটা বিপদ ঘটবে তো কে কার কথা শুনে আমাকে কি বললো জানো আশু না রাজলক্ষ্মী কি বললো না বললো সেটা তোমাকে বলতে হবে না ভুলে যেও না এখানে আমি দাঁড়িয়ে আছি আরে রাজলক্ষ্মী আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই এরকম বড়ি থালা দিয়ে আমার মাথায় তোমাকে আর দিতে হবে না ভারী ভারী থালা এত ভারী ভারী থালা আমার মাথায় মেরেছে আমার মাথায় মেরে আমার মাথাটা ফাটিয়ে দিচ্ছিল কেটে দিচ্ছিল আমার মাথাটা বাবা না দাদু কি করে পড়লো ওগুলো আসলে ওই রেলিং এ দিয়েছিল তো মানে কেন দিয়েছিল সেটা বলো কেন কাঁচা কাপড় মেলে ওরা রাজলক্ষ্মীর জায়গা কেড়ে নিয়েছিল তাই নিবু খবরদার আমাকে কিন্তু একদম শাসন করবে না আমি কিচ্ছু করিনি তোমরাই করেছো দেখো তোমরা জানতে যে ও ছাদে গিয়ে বড়ি শুকোতে দেবে তারপর তোমরা কাঁচা কাপড়গুলো কেন মেলতে গেলে মেজদা আমরা কাপড় কেচে কোথায় মিলবো মেজদা কোথায় মিলবো আচ্ছা নীলিমা একটা সপ্তাহ জামা কাপড় না কাচলে কি এমন ক্ষতি হয় বলো তো বাবা বাবা আপনারা সবাইকে অন্ধ হয়ে গেলেন একটা মেয়ের জন্য বাড়ির সবাইকে কাজ বন্ধ করে বসে থাকতে বলছেন না অন্ধ হইনি বলেই দেখতে পাচ্ছি যে তোমার মাথার ব্যথাটা আর নেই তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে না বাবা বাবা আমাকে ব্যাগ করছে বাবা যদি ওর মাথাটা কাটতো তাহলে আপনার ভালো লাগতো না লাগতো না তোমরা যেমন আমার নিজে রাজলক্ষ্মীও তেমনি আমার নিজে তোমাদের মাথা কাটলেও যেমন আমার ভালো লাগবে না ঠিক তেমনি রাজলক্ষ্মীর ছাদের ওই অংশটুকু তোমরা কেটে নিচ্ছ বলে সেটাও আমার ভালো লাগছে না আচ্ছা বলছি কটা দিন তোমরা তোমাদের ওই ছাদের কাজগুলো একটু বন্ধ রাখো না আর তো কটা দিন মাত্র তা কি করে সম্ভব সম্ভব হবে তোমাদের চারজন কি বলছি তোমাদের চার ছেলের দিব্যি দিয়ে বাবা